আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন বছরের হতে পারে এটাই প্রথম ব্লগ যেটা আমি আপলোড দিতে চলেছি, আর আজকে আমি যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে সিএনবি মোড়ে। কেন? রস উৎসবে, অর্থাৎ খেজুরের রস আমরা একসাথে পান করব কয়েকজন। এটা আয়োজনে ইউথের নিহাঙ্গার বাংলাদেশ, আমরা রাজশাহী রিজিয়নে যারা আছি তারা সবাই সেখানে থাকবো। আর আমি সকালে ঘুমের থেকে উঠেই রওনা হলাম। এটা হচ্ছে আমার বন্ধু আবির। সকালে কই গেছিলি তুই? এই যে দেখেন, মানে ইউনিভার্সিটিতে খায়া দিল। না 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 না, খুব বেমানা। তা হয়েছেটা কি শুনি? সকালকার সকাল পড়াশোনার জন্য প্রস্তুত, অর্থাৎ এই নোট পাতি নিয়ে না অবস্থা খারাপ, নিজে নোট তৈরি করবি আজকে। হ্যাঁ হ্যাঁ, এখনো রস এসে পৌঁছায়নি। এই সেই ব্যক্তি যার জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করি। জি আচ্ছা, কি হচ্ছে, রস খাচ্ছে সাথে মুড়িও আছে, এটা হচ্ছে এক্সট্রা। মানে আমি ভাবতে পারি না মুড়ি থাকবে, মুড়ি নিয়ে আসছিল, রস খাচ্ছে। দেখো দেখো খাচ্ছে। বহুদিন, আরে বহুদিন পর ভালো লাগছে। এটা হচ্ছে বাঘার সেই ঐতিহ্যবাহী রস, খেজুরের রস। সবাই মিলে খাচ্ছে, ভালো লাগছে। তো রস উৎসব শেষ, মোটামুটি ভালো এনজয় হলো, সবার সাথে একটা গেট টুগেদার হলো। তোমার কেমন লাগলো সাইমং? অনেক ভালো। জি আচ্ছা, জি আচ্ছা।